নমস্কার, কেমন আছেন আপনারা? কণিকা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ তৈরি করব একটা মুখশুদ্ধি। সেই মুখশুদ্ধিটা থাকলে কিন্তু খুব সুন্দর, মানে কিছু খাওয়ার পরে মুখে একটু ফেলে দিলে হয়। সেই জন্য এই যে আদা নিয়ে এসেছি, আদা বেশ কিছুটা, আদা আদাটাকে আমি খোসা ছাড়িয়ে ঠিক এই রকম করে কেটে নিচ্ছি। খুব ছোট না, মানে খুব পাতলাও না আর খুব মোটাও না। এই যে এইভাবে আদাগুলোকে আমি কেটে নিচ্ছি। এই যে সমস্ত আদাটা আমি কেটে নিয়েছি, কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলেছি, ধুয়ে জল ঝরাতে দিয়েছি। এইবারে এই আদাটা আমার লাগবে কি, বিট নুন লাগবে, এমনি আমার নুন লাগবে নর্মাল নুন, আর কিছু লেবু নিয়েছি। লেবুর এবারে আমি রসটা বের করে নিচ্ছি। এই যে একটা স্টিলের বাটি নিয়েছি, কিংবা কাঁচের বাটি নেবেন, এনোভিলামের বাটি না। এতে সমস্ত আদাগুলো আমি এইভাবে দিয়ে দিলাম। আদাটার আগেই বলেছি যে আমি আদার জল ঝরিয়ে নিয়েছি, সমস্ত আদা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি লেবুর রস। এইবারে এতে পড়বে আমার নুন। দু রকমই নুন আমি ব্যবহার করছি, বিট নুন দিয়ে দিচ্ছি। নুনটা আপনারা যতটা আদা নেবেন তার স্বাদ মতো নুনটা দেবেন, তবে নুনটা একটু বেশি রাখবেন। নুন দিয়ে এবারে এটাকে আমি সুন্দর করে মেখে নিচ্ছি। এইবারে এইটা রোদে বসাবো, এটাতে জল প্রচুর হয়ে যাবে, নুন দেওয়া জলটা প্রচণ্ডভাবে বেরাবে। যতদিন না নুনটা এই জলের সঙ্গে একদম আদাটা শুকনো হয়ে যাচ্ছে, ততদিন পর্যন্ত সকালবেলা রোদ দেবেন, আর রোদ কমে গেলে এটা তুলে নেবেন। তো রোদ দুটা দেবেন, আর একটা এইরকম প্লাস্টিকের কিছু ঢাকা দিয়ে দেবেন, যাতে এরতে কিছু না পড়ে যায়। তো এই অবস্থাতেই এটা এবারে আমি রোদে বসিয়ে দিচ্ছি, দেখি কদিন লাগে এর জলটা শুকনো হতে। আজকে খুব সুন্দর একটা রোদ, একদম আকাশ পরিষ্কার, পরিষ্কারভাবে রোদটা উঠেছে। আর এই যে গতকাল যে আদাটা আমি নুন দিয়ে আর লেবুর রসে ডুবিয়ে রেখেছিলাম, সেই আদাটা আজকে আবার আমি রোদ দিয়েছি। আর দেখুন আদাটা, আপনারা একদম লাল হয়ে গেছে আদাটা, এইরকম লালই হয়ে যাবে আদাটা। আর কতটা জল বেরিয়েছে আপনারা দেখুন। এই জলটা কিন্তু যতক্ষণ না এই আদার গায়ে মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে, ততদিন পর্যন্ত আমি রোদ দিতে থাকবো, আর রোদ কমে গেলেই এটা তুলে নেব। আমার এই যে আদাটা দেখুন একদম শুকনো, ঝরঝর করছে, দেখা যাচ্ছে। তাই এই আদাটা এবার আমার রোদ দেওয়ার পর, এই যে পুরো আদাটা ঢেলে দিলাম, এবার এটা আমার শুকনো করব এই রকম রোদ দিয়ে। এটা আবার লাগবে দু তিন দিন। তো জলটা, নুন জলটা শুকনো হতে লাগলো আমার দুদিন, আর এটা শুকনো হবে। এই যে মিলে দিলাম, এইভাবে রোদে এবার আমি দিয়ে রাখবো। এই যে রোদ্দুরে মিলে দিলাম। তাহলে বন্ধু, এটা আমার নুন আর লেবুর জলে দুদিন ভেজানো ছিল, আপনাদের দেখিয়েছি, আর আমার এটা দুদিন রোদ দিতে লাগলো। এই দেখুন কি সুন্দর হয়েছে আদাগুলো, দেখছেন শব্দটা দেখুন। একদম এইটা যখন আপনি মুখে দেবেন তখন একদম কি সুন্দর, কিছু একটু খাওয়া হোক, চা খাওয়ার পরে হোক বা কিছু, এই দেখুন কী সুন্দর আদার মুখশুদ্ধিটা আমার, কী সুন্দর আওয়াজ হচ্ছে দেখছেন। এরপরে এইরকম একটা কৌটো নিচ্ছি, কৌটোতে আমি এটা ঢুকিয়ে দিচ্ছি। তো এইভাবে বন্ধু একটু আদা দিয়ে বানিয়ে রাখবেন, খেতেও এত সুন্দর, খাওয়ার টেবিলে রাখাই যায় না, বাচ্চারা সব খেয়ে নেয়, আর আমাদেরও মনে হয় একটা খেলে যেন আর একটা মুখে দিই। তাহলে এইভাবে বানিয়ে নেবেন। আর আদার এই মুখশুদ্ধিটা কেমন হলো অবশ্যই আমাকে একটু কমেন্টস করে জানাবেন। সবাইকে ভালোবাসা জানাই, নমস্কার জানাচ্ছি সবাইকে যারা সাবস্ক্রাইব করছেন, তাদের তো ভালোবাসা শুভকামনা সব সময় আমার সঙ্গে আছে। যারা করেননি তাদেরও করা, তাদেরও আমি শুভকামনা ভালোবাসা জানাই। আর বন্ধু মাঝে মাঝে না কমেন্টস হয় না, সেগুলো দিতে পারি না, তবে আমি দেখে নিই। আর একটা কথা আপনাদের বলি, যে কেউ হয়তো আমাকে সাপোর্ট করলেন বা সাবস্ক্রাইব করলেন, হয়তো অনেক আগের একটা ভিডিওতে আপনাদের ভালো লাগলো, আপনাদের চোখে পড়ল করলেন, কিন্তু আমাকে একটু সময় লাগবে তো সেটা আমাকে দেখতে, কারণ আমি তো পুরনো যে ভিডিওগুলো পরপর তো দেখতে পারি না।
একটু সময় করে নিশ্চয়ই আপনাদের সঙ্গে বন্ধু আমার দেখা হয়, দেখা হবে, কথা হবে এইভাবে। তাহলে সবাই ভালো থাকুন, নমস্কার জানিয়ে শেষ করছি। আর এইভাবে একটা এয়ারটাইট বোতলে আপনারা ঢুকিয়ে নেবেন।